গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের সেন্টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যাদের বাড়িতে 6 থেকে 8 মাস কিংবা 1 বছরের মাল্টা মৌসুমে কমলার গাছ আছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সামনে সিজনে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে গেলে এবং ফল ধরাতে গেলে এই গাছগুলোকে এই আগস্ট মাসে এই পরিচর্যাগুলো সেরে ফেলতে হবে। তো বন্ধুরা, আমার এই গাছগুলো দেখছেন, এগুলো 8 ইঞ্চি গ্রো ব্যাগে আছে, এর চাইতে 6 ইঞ্চি গ্রো ব্যাগে অনেক গাছ আছে। তো বন্ধুরা, এই গাছগুলো অনেক গ্রোথ খুব ভালো হয়েছে, তাই এই গাছগুলোনে এখনই আপনার রিপোর্ট করে দিতে হবে, নইলে কী হবে দেখুন। এই গাছগুলোনের রুট অনেক বেশি হয়ে গেছে, তাই মাটিতে অনেক স্পর্শ করে গেছে, তাই এখনও 6 থেকে 8 মাস যেহেতু ফুল আসতে দেরি আছে, তাই এখন যদি আপনি রিপোর্ট না করেন তবে কী হবে, সামনে সিজন আপনার পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আসতে পারবে না এবং ফলও দেবে না, তাই এখনই এই গাছগুলোকে রিপোর্ট করে দিতে হবে। আমার এই যে সামনে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো ওই ছোট গ্রো ব্যাগেই ছিল। তো আপনাদের গাছ গ্রো ব্যাগে কিংবা টবে যাতেই থাকুক না কেন, এতে একটু বড় সাইজের টব কিংবা গ্রো ব্যাগে আপনাকে এখনই রিপোর্ট করে দিতে হবে। এই গাছগুলো দেখুন আমি গ্রো ব্যাগেই করেছি, কারণ গ্রো ব্যাগে একটা এয়ার সার্কুলেশন ভালো হয়, এতে শিকড়ে আপনার অক্সিজেন সরবরাহ ভালো হয় এবং গাছের গ্রোথ ভালো হয়। আমি অনেক গাছ লাগিয়ে পরীক্ষা করে দেখেছি, আপনারা চাইলে গ্রো ব্যাগে করতে পারেন, চাইলে টবে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো বন্ধুরা, এই যে এগুলো বড় গাছ দেখছেন, এইগুলোর বয়স প্রায় 1 বছর হয়ে গেল, এটা পর্যাপ্ত পরিমাণে বড় টব বা বালতিতে আছে। এইগুলো নিয়ে আমি আর রিপোর্ট করবো না, এগুলো নিয়ে একটা স্পেশাল খাবার দেবো, সেই খাবার কী কী দেবো সেইটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। এবং তো বন্ধুরা, যে স্পেশাল খাবারগুলো দেবো সেইগুলো অবশ্যই মনে রাখবেন এবং সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন, এই আগস্টেই শেষ করে ফেলবেন এই পরিচর্যাগুলো। তো বন্ধুরা, যে স্পেশাল খাবারটি এখন এই সময় গাছের গোড়ায় দেওয়ার দরকার সেগুলো আপনাদের সামনে সবগুলো একে একে বলবো। তো এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আপনারা চাইলে গোবর সারও দিতে পারেন, এটা গাছের গ্রোথে খুব সাহায্য করবে এই সময়। আর সঙ্গে নিয়েছি 2 চামচ হাড়ের গুঁড়ো, 2 চামচ শিংকুচি। এই শিংকুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং হাড়ের গুঁড়োতে ফসফরাস এবং পটাশ খুব বেশি পরিমাণ থাকে, এই সময় এটা খুবই জরুরি। সঙ্গে নিয়েছি এই সময় নিম খোল দেওয়া খুবই জরুরি, কারণ এই সময় গাছের মাটিতে অনেক সময় অনেক রোগ পোকামাকড় ইত্যাদি উপদ্রব হয়, সেগুলোকে দূর করার জন্য। আর এই সময় যেন ফাঙ্গাস না লাগে শিকড়ে, তার জন্য নিয়েছি এখানে আপনার 1 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার। আর এইখানে দেখছেন এটা হচ্ছে দানা বিষ, যেটা নিয়েছি দেখবেন অনেক সময় গাছের গোড়ায় শিকড়ে এক ধরনের সুতা কৃমি জাতীয় কৃমিতে গাছের শিকড়ে বাকুলগুলো খেয়ে নেয় এবং গোড়াতে অনেক সময় গিট গিট তৈরি করে শিকড়ে, ওই ওই রকম প্রবলেম হলে গাছের খাবার ঠিক মতো তুলতে পারে না মাটি থেকে, গাছ অনেক সময় বৃদ্ধিতে গ্রোথ হ্রাস পায়। তো বন্ধুরা, সেই জন্য এটা নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ মতো চুন, যেটা জমিতে দেওয়ার জন্য। লেবু জাতীয় গাছ কিন্তু চুন খুব পছন্দ করে এবং মাটিটাকে খুব ফ্রেশ রাখবে তার জন্য। আর এইখানে যেটা দেখছেন চিনির দানার মতো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, আর পাশেটা দেখছেন সালফার। এই দুটোর কাজ আপনাদেরকে বলবো, অনেকে দেখবেন আপনাদের লেবু গাছে পাতাতে হলুদ হয়ে যায়, পাতাগুলো এইরকম হলুদ হয়ে যায়, পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ক্লোরোসিসের প্রবলেম, এইগুলো সাধারণত ম্যাগনেসিয়াম এবং সালফারের অভাবে হয়, আয়রনের অভাবে হয় অনেক সময়। তো আয়রনের অভাবে হলে এই পাতাগুলো পুরোটাই হলুদ হয়ে যেত, এই যে সবুজ সবুজ শিরাগুলো দেখছেন, এটা দেখে বোঝা যাচ্ছে এটা ক্লোরোসিসের প্রবলেম, এটা ম্যাগনেসিয়াম আর সালফারের অভাবে হয়, তাই সেই জন্য আমি এইখানে ম্যাগনেসিয়াম সালফেট আর সালফার নিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন, অসুবিধা নেই। আর এই সব খাবারগুলোকে গাছকে সঠিকভাবে খাওয়ার উপযোগী করার জন্য এখানে নিয়েছি ম্যাগনেসিয়াম, এই সরি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে আপনার গাছের শিকড়কে ভালো করা এবং এই খাবারগুলোকে গাছকে খাওয়ার জন্য রেডি করে দেওয়া। তো বন্ধুরা, এই ধরনের টব, এটা 25 লিটারের একটি বালতি, এই ধরনের টব যায় টব কিংবা বালতির জন্য আপনার এই পরিমাণ খাবার দিলেই যথেষ্ট।
তো বন্ধুরা এই কাজটি সম্পূর্ণ করবেন এই আগস্ট মাসে, কারণ গাছের গ্রোয়িং পিরিয়ডই হচ্ছে এই সময় বর্ষাকাল। এই সময় গাছকে এই খাবার দিলেই প্রচুর পরিমাণে গ্রোথ নিয়ে নেবে এবং প্রচুর শক্তিশালী হয়ে যাবে গাছগুলো। তাই আগামী সিজনে প্রচুর পরিমাণে ফুল এবং ফল দিবে গাছগুলোনে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই পরিচর্যাগুলো সেরে ফেলুন। আর এই সময় যে পরিচর্যা আরেকটি করতে হবে সেটা হচ্ছে এই গাছগুলোনে একটি স্প্রে করতে হবে, অনেকগুলো স্প্রে করতে হবে। তার প্রথম স্প্রেটা হচ্ছে এই গাছে, এখন বর্ষাকাল যেহেতু এই সাইডে এই সময় ফাঙ্গাস অ্যাটাক খুবই হতে পারে, তাই যে কোনো একটি ফাঙ্গিসাইড পাউডার আপনি 10 থেকে 15 দিন পর পর স্প্রে করে দেবেন। আপনার কাছে যেটা আছে সেটাই ব্যবহার করবেন, আর যদি 2-3 রকমের থাকে তবে উল্টাপাল্টা করে দেবেন, অসুবিধা নেই 10 থেকে 15 দিন পর পর। আর গাছের গ্রোথটা আরেকটু বৃদ্ধি করাতে গেলে এই সময় আপনাকে একটি পিজিআর স্প্রে করতে হবে। পিজিআর মাসে একবার করলে যথেষ্ট, আর মাইক্রো নিউট্রেন আপনি একবার করে স্প্রে করবেন মাসে, তাতে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছ শক্তিশালী হবে। আরেকটি কথা মনে রাখবেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সময় গাছের কিন্তু গ্রোয়িং পিরিয়ড এবং প্রচুর কচি পাতা বেরোবে। আর এই কচি পাতা খেতে কিন্তু পোকার উপদ্রব হবে, বিভিন্ন রকম পোকা, তাই যে কোনো পেস্টিসাইড আপনাকে 10 থেকে 15 দিন পর পর এতে স্প্রে করতেই হবে, না হলে কী হবে, না হলে আপনার গাছের এই কচি পাতাগুলো খেয়ে নেবে। আর কচি পাতা খেয়ে নিলে গাছের গ্রোথ কিন্তু বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে যাবে, গাছ দুর্বল হয়ে যাবে, আপনার মনের যে ইচ্ছা গাছগুলোকে ভালোভাবে গ্রোথ বাড়ানো সেটা আর হবে না। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তবে এই সারগুলোকে এবার আমি মিশিয়ে নেব ভালোভাবে। তো এভাবে সম্পূর্ণভাবে এই সারগুলোকে মিশিয়ে নেওয়ার পরে গাছের গোড়াতে আপনাকে দিতে হবে। তবে আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, গাছের গোড়ায় যখন আপনি সারটা প্রয়োগ করবেন তখন গাছের গোড়ার মাটিকে একটু খুঁচিয়ে নিয়ে মাটিটাকে ঝুরঝুরে শুকনো করে নেবেন, ভিজা অবস্থায় কখনোই এই খাবারটা দিবেন না। খাবারগুলো দেওয়ার পরে এভাবে মাটির সঙ্গে হালকা করে মিশিয়ে দেবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই গাছটিতে ভরপুর জল দিয়ে দেবেন এবং জল দিয়ে এমনভাবে জল দেবেন যেন গাছের মাটির নিচ পর্যন্ত জলটি চলে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।